ওম নম ভগবতে রামকৃষ্ণায় আজকের মনন এই পর্বে আমরা দুর্জন নিন্দা প্রসঙ্গ আলোচনা করছি কতগুলো সুভাষিতের আশ্রয়ে নিয়ে আমরা এই আলোচনায় অগ্রসর হচ্ছি প্রথম সুভাষিতটি এরকম দুর্জন পরিহর্তব্য বিদ্কৃত পি মণিনা ভূষিত সর্প কিমাসৌন ভয়ঙ্কর এর অর্থ কী বিদ্যায় বিভূষিত হলেও দুর্জনকে পরিত্যাগ করাই উচিত কারণ যে সর্পের মস্তকে মণি শোভা পায় সেও কি অতি ভয়ঙ্কর হয় না আমরা ছেলেবেলা থেকেই এই সুভাষিতগুলো জানি পড়ে এসেছি কী কথা বলা হয়েছে দুর্য পরিহর্তব্য দুর্জনকে দুষ্ট মানুষকে পরিহার করে চলবে তাদেরকে এড়িয়ে চলবে বিদ্যয়ালঙ্কৃতও পিছন তিনি যদি বিদ্যানও হন কিন্তু যদি দুর্জন হন বিদ্বান হলেও তাকে পরিত্যাগ করবে কারণ কি মণিনাভূষিত সর্প ন ভয়ঙ্কর সাপের মাথায় মণি আছে কিন্তু যতই মনি থাকুক সাপের মধ্যে বিষ রয়েছে কোনো কারণে তার কাছাকাছি গেলে সে দংশন করলে মৃত্যু অবধারিত সেজন্য বলা হয়েছে না মনির দ্বারা ভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয় সে কি মৃত্যুর কারণ নয় অতএব সেই সাপের কাছে যাওয়া ঠিক নয় তেমনি দুর্জন মানুষের কাছে গেলেও তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্তই হই অপূর্ব সুন্দর কথা দুর্জন পরিহর্তব্য বিদ্যয়ালংকৃত পিস সন মণিভূষিত সর্প ন ভয়ঙ্কর পরে সুভাষিতটি এরকম এটি হিন্দি একটি দোহা সজ্জন দুঃখী দিয়ে দুর্জনপুরে আস হয়েছে চন্দনকে ঘিসে সুন্দর তো বাতাস বলেছে দুর্যেরা সবসময় সজ্জনদের কষ্টই দেয় দুঃখই দান করে যেমন নাকি চন্দনকে ঘষলে চন্দন ক্ষয়ীভূত হয় কিন্তু যদিও সেই চন্দন ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষয়ীভূত হচ্ছে তবুও সেই চন্দন কিন্তু ধ্বংস হলেও দুর্গন্ধ দান করে না সে যত বেশি ঘর্ষিত হচ্ছে তত বেশি সুগন্ধই দান করছে তেমনি দুর্জনেরা সজ্জনদের যত কষ্টই দিক না কেন সজ্জনরা তাদের যে গুণরাশি সেগুলো দিয়ে মানুষের উপকারই করেন তারা অপকার কখনো করেন না এরকম বাংলাতেও একটি সুন্দর কথা আছে মহৎ যে হয় তার সাধু ব্যবহার উপকার বিনা নাহি করে অপকার দেখো কুঠার করে চন্দন ছেদন চন্দন সুবাস তারে করে বিতরণ কুড়ুল দিয়ে চন্দন গাছকে কেটে ধ্বংস করা হচ্ছে কুড়ুল এখানে হচ্ছে চন্দন গাছের শত্রু কুরুল দুর্যন কিন্তু এই দুর্যনকেও চন্দন যতই সে মৃত্যুবরণ করুক না কেন ধ্বংস হোক না কেন ধ্বংসের কারণ যে কুরুল তাকেও সে কিন্তু সুগন্ধই দান করছে দুর্গন্ধ দিচ্ছে না তা সজ্জনের তাদের যে সাধুভাব আর দুরজনের যে দুষ্ট প্রকৃতি দুটি এই শ্লোকের মধ্য দিয়ে দুহার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে এখানেও বলা হচ্ছে সজ্জনকে দুঃখী দিয়ে দুর্জন পুরে আস যে সে চন্দন কো ঘিসে সুন্দর দেহ তো বাতাস তাহলে সজ্জনদের দুরজনেরা সবসময় দুঃখই দেয় কিন্তু সজ্জনেরা দুঃখ পেলেও দুর্জনদের কল্যাণেই তারা কিন্তু জীবন ধারণ করেন সকলের কল্যাণেই জীবন ধারণ করেন দুর্জনদেরও তারা কল্যাণী প্রার্থনা করেন কিন্তু আমাদের দুর্জন সম্বন্ধে সাবধানে থাকতে হবে আরেকটি জায়গায় বলা হয়েছে দুর্জনম প্রথমম বন্দে সজ্জনম তদনন্তরম পদ প্রক্ষালনম পশ্চাৎ মুখ প্রক্ষালনম যথা অপূর্ব সুন্দর একটি উদাহরণ দিয়ে দুর্জনদের সম্বন্ধে বলা হয়েছে যে দুর্জনদের থেকে একটু তফাতে থাকবে বরং তাদেরকে আগে বন্দনা করবে ঠাকুরের কথায় আছে যে মাতাল তাকে কিভাবে শান্ত রাখতে হয় না কি খুঁড়ো কেমন আছো এইভাবে তাকে শান্ত রাখতে হয় তা হলে সে যদি উগ্র রূপ ধারণ করে সে যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি করতে পারে সেজন্য বলছে দুর্জনদের প্রথমে বন্দনা করবে অর্থাৎ দুর্জনদের তুমি প্রবোধ দিয়ে শান্ত রাখার চেষ্টা করবে সেজন্য সজ্জনদের সমাদর করার আগে দুর্যদেরই তুমি আগে সামলাবার চেষ্টা করবে সেজন্য বলে হচ্ছে দুর্যনম প্রথমম বন্দে সজ্জনম তদ অনন্তরম আগে দুর্যদের বন্দনা করবে তারপরে সজ্জনদের বন্দনা করবে কারণ কি দেখো পাদ প্রক্ষালনম পশ্চাৎ মুখ প্রক্ষালনম যথা আমরা বাইরে কোথাও গেলে ফিরে এসে আগে হাত পা ধুই তারপরে মুখ ধুই সেরকম বলে হচ্ছে পায়ের স্থান আমরা জানি নিচে সে তার মধ্যে অনেক আমরা জানি যে নোংরা জিনিস পায়ে লাগতে পারে সেই আগে আমরা সেই পা সেটিকে ধুই মুখ অনেক তুলনামূলকভাবে জানি যে উচ্চে রয়েছে সেটি ভালো তা স্বাভাবিকভাবেই মুখটা আমরা পরে ধুই আগে পা ধুয়ে তারপরে মুখ ধুই সেরকম আগে বলা হচ্ছে দুর্যের সমাদর করে তারপরে তুমি সজ্জনদের সমাদর করো তা না হলে হিতে বিপরীত হতে পারে সেই জন্য বলা হচ্ছে দুর্যনম প্রথম বন্দে সজ্জনম तदनतर पाद प्रक्षाला पश्चात मुख प्रक्षाला जता हमें पूज जी आगे देवतार पूजार आगे पूजारागे पूजा करा है एक मंत्रे ओम भूता प्रेता पिशाचाश्च ये वसन्तत्र भूतले ते गृंत मैं दत्म बलिम पूजिता गंध जिता गंधपुष्पादलिस्तर्ता देशदस्मद विन पूजा पश्यंत मृत ओं सर्विघ्नासार हुं स्वाहा ओम, ओम, ओम अपसर्पन्तु ते भूता ये भूता भुवि रस्ते नश्यन्तु शिवा शिवाजयां যে বিঘ্নের হেতু ভূত প্রেত আছে তাদেরকে আগে শান্ত করে তারপরে হচ্ছে দেবতার পূজা তা দেবতার পূজা করতে গিয়ে যদি এরকম ভূত প্রেতরা এসে যদি আমাদের পূজায় বিঘ্ন করে তাহলে সেই পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না সেজন্য আগে ভূতদের শান্ত করে তারপর দেবতার পূজা সেরকম দুর্জনদের আগে শান্ত করে তারপর সজ্জনদের আমরা যেন সমাদর করি বলা হয়েছে এরপর আরেকটি সুভাষিতে হস্তি হস্ত সহস্রেয় শতহস্ত বাজিনহ শৃঙ্গিন দশ স্থান ত্যাগেন দুর্জন কতগুলো পশুর নাম করা হয়েছে সেই পশুদের হাত থেকে হিংস্র পশুদের হাত থেকে বলা হয়েছে তফাতে থাকা প্রয়োজন তেমনি এই দুর্যদের হাত থেকেও দুর্জনদের কাছ থেকেও আমাদের দূরে থাকা প্রয়োজন উদাহরণ দিয়ে বলা হচ্ছে হস্তি হস্ত সহস্রে ন হাতির থেকে এক হাজার হাত দূরে থাকবে শত হস্তে ন ন ঘোড়ার কাছ থেকে তুমি শত হস্ত দূরে থাকবে একশো হাত দূরে থাকবে তাহলে হাতির থেকে এক হাজার হাত দূরে থাকবে আর ঘোড়ার কাছ থেকে একশো হাত দূরে থাকবে শৃঙ্গেন দশ হস্তে যে পশুর শিং রয়েছে তার কাছ থেকে দশ হাত দূরে থাকবে আর স্থানও ত্যাগে এন দুর্য দুরজনের কাছ থেকে তুমি ওই স্থানেই থাকবে না সেখান থেকে তুমি পালিয়ে যাবে যেখানে দুর্জন রয়েছে সেখানে তুমি একেবারে থাকবেই না হাতির কাছ থেকে তুমি এক হাজার হাত দূরে থাকো ঘোড়ার কাছ থেকে একশো হাত দূরে থাকো আর যাদের সিং আছে তাদের থেকে দশ হাত দূরে থাকো কিন্তু যদি দুর্জন থাকে সেই স্থানেই থাকবে না সেখান থেকে তুমি পালিয়ে যাবে বলে পরামর্শ দেওয়া হচ্ছে আবার সুভাষিতটি পড়া হচ্ছে হস্তি হস্ত সহস্রে এন শত হস্তে এন বাজিন শৃঙ্গিন দশ স্থান ত্যাগেন এন এরপরে বলা হয়েছে তস্করস্য কুতো ধর্ম দুর্জনস্য কুত ক্ষমা বেশ স্নেহ কুত সত্যঞ্চ কামিনাম বলে যে চোরের আবার ধর্ম কি দুষ্টের আবার ক্ষমা কি গণিকার আবার স্নেহ কি কামুকের আবার সততা কী অর্থাৎ দুষ্টিরা কখনও ক্ষমা করে না বা দুষ্টকেও ক্ষমা করা উচিত নয় এ সম্বন্ধে এখানে বলা হয়েছে দুর্জনস্য কুত ক্ষমা দুর্জনের কাছ থেকে ক্ষমা পাওয়া যায় না বা দুরকেও ক্ষমা করা সেটি ক্ষতির কারণ হয় যাই হোক এরপরে বলা হয়েছে অসতাম সঙ্গদোষেণ সাধবো টি বিক্রিয়াম দুর্যোধান প্রসঙ্গে ভীষ্ম গোহরণে গত দুর্জনের সঙ্গ করলে কীরকম যারা ভালো মানুষ তাদেরও ক্ষতি হয় সে সম্বন্ধে বলা হয়েছে দেখো ভীষ্ম মহা জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত তিনিও যখন নাকি দুর্যোধনের সঙ্গ করলেন তার মধ্যেও যেন কেমন বিকৃতি ঘটল তিনি দুর্যোধনের প্ররোচনায় গোহরণ করতে চলে গেলেন অবাক ব্যাপার যে অসৎ সঙ্গ করলে তার দ্বারা এইভাবে প্রভাবিত হয়ে সতেরা পর্যন্ত বিভ্রান্ত হন সেজন্য বলা হয়েছে অসতাম সঙ্গদোষে ন সাধবান্তি বিক্রিয়াম সাধু পুরুষদের মধ্যেও বিকৃতি চলে আসে অসৎ সঙ্গ করলে যেমন দুর্যোধন প্রসঙ্গে ভীষ্ম গোহরণে গত ওই যে দুর্যোধনের সঙ্গ করে ভীষ্ম গরু চুরি করতে চলে গেলেন মজা কইবালা হচ্ছে যে এরকম ঘটনা ঘটে আইটি জায়গা বলা হইছে কু সঙ্গতে কু বুদ্ধিস्यात কু বুদ্ধেশ্চ কু চেষ্টিতম কু চেষ্টাত ভবেত প্রাণী বিপদাম ভাজনম পুন এর অর্থ কি কু সঙ্গতে কু বুদ্ধিস्यात কু সঙ্গ করলে আমাদের কু বুদ্ধি হবেই হবে কু বুদ্ধেশ্চ কু চেষ্টিতম আর বুদ্ধি হলে কু মন্ত্রণা বারবার পেতে পেতে আমাদের কু কাজ করার ইচ্ছে হবে আর কুচেষ্টা তো ভবে প্রাণী বিপদাম ভাজনম পুন আর কুকর্ম করলে দুষ্কর্ম করলে আমাদের বিপদগ্রস্ত হতে হবে না শুভ কর্মে শুভ মন্দে মন্দ ফল এ নিয়ম রোধে নাহি কারো বল আগুনে হাত দিলে তো হাত পুড়বেই লঙ্কা খেলে ঝাল লাগবেই বলা যেমন কম তেমন ফল বলা হচ্ছে এজ সো সো রিপন বলা হচ্ছে কুসঙ্গে কুবুদ্ধি সুবুদ্ধ কুচেষ্টি কুচেষ্টা তো ভাবে প্রাণী বিপদন পুন এরপরে বলা হচ্ছে অহো দুর্জন সংসর্গা মানহানি পদে পদে পাবক লোহসঙ্গে মুদ্গরৈরিহন্যতে কি এর অর্থ অহ দুর্জন সংসর্গাত মানহানি পদে পদে দুর্জনের সঙ্গ করলে আমাদের সম্মান হানি হবেই পদে পদে হানি হয় দুর্জনের সঙ্গ করলে উদাহরণ সে বলা হয়েছে পাবক লোহসঙ্গে মুদ্গরৈরিহন্যতে পাবক মানে হচ্ছে আগুন আগুন এত পবিত্র জিনিস কিন্তু সে এই নিচ লোহার সঙ্গ করে কর্মকারের দ্বারা সে প্রহার লাভ করছে সে পীড়ন লাভ করছে এর মানেটা কি বলে হচ্ছে কামারেরা কী করে আগুনের মধ্যে লোহাকে প্রবেশ করিয়ে দেয় এবারে যেহেতু আগুন ওই লোহার সঙ্গ করল অর্থাৎ আগুন যখন নাকি লোহার ভেতরে প্রবেশ করল তখন কর্মকার সে সেই লোহাকে প্রহার করে পিটিয়ে সে তাড়ন করছে আমরা কর্মকারকে দেখি আগুনে লোহা খানিকটা উত্তপ্ত করে সেটাকে খানিকটা নরম করে তারপরে সে যে বস্তুটি নির্মাণ করতে হবে কখনও হয়তো লোহার দাব তৈরি করতে হবে কখনো সেটাকে খন্তি তৈরি করতে হবে কখনো শাবল তৈরি করতে হবে কোদাল তৈরি করতে হবে কুড়ুল তৈরি করতে হবে এগুলি তৈরি করতে গিয়ে লোহাকে আগুনের ভেতরে প্রবেশ করিয়ে দেয় এই যে আগুন এত পবিত্র জিনিস সে যখন নাকি লোহার ভেতরে তাহলে প্রবেশ করল তখন তাকে কিন্তু আঘাত পেতে হচ্ছে কর্মকার তাকে প্রহার করছে পিটিয়ে পিটিয়ে তাকে একটি অন্য আকার দান করছে মজার উদাহরণ দিয়ে বলা হচ্ছে কুসঙ্গ করলে তার ফল কুফল সেটি ভোগ করতে হয় এই অনুরূপ আরও একটি সুভাষিতে এরকমই বলা হয়েছে কি না কুস্থান প্রবেশে গুণবানি পিড্যতে বৈশ্বনরি লোহস্থুকি রিহ্নতে বৈশ্বানর মানে আগুন আগুন যখন নাকি লোহার মধ্যে প্রবেশ করে তখন কর্মকার তাকে প্রহার করে এরপরে বলা হয়েছে গর্য় পরপীড় দুর্জন ধন বলম সজ্জন তু দান রক্ষণায় চতে সদা গর্বায় পরপীড়ায় দুর্জন ধনম বলম দুর্জনের হাতে যখন নাকি অর্থ বৃত্ত গিয়ে উপস্থিত হয় খারাপ মানুষ লোকের কাছে টাকা পয়সা গেলে সেই অর্থ দিয়ে সেই টাকা দিয়ে সে অন্যের ক্ষতি সাধন করে দুষ্ট লোক কী করে সুপারি কিলার লাগিয়ে মানুষকে হত্যা করে সেটা নম্বর হচ্ছে গর্বায় ওই বলম দুর্জনস্য ধনম বলম দুর্জনের হাতে যদি শক্তি বা বল থাকে সে তখন সেটা পরের পীড়ার কারণ হয়ে ওঠে অন্যকে আঘাত করবে সজ্জন তু দানায় রক্ষণায় চতে সদা কিন্তু যে সজ্জনের কাছে ধন সম্পদ যায় সেই ধন দিয়ে তিনি দান করবেন এবং অন্যকে বিপদ থেকে রক্ষা করবেন তাহলে একই ধন যদি দুর্জনের হাতে পারে সেটা দিয়ে তিনি দুষ্ট বৃত্তি চরিতার্থ করবেন অন্যের দুঃখের কারণ হবেন অন্যকে পীড়া দেবেন দুষ্ট লোক টাকা পেলে অন্যকে হত্যা করবে সেই অর্থ দিয়ে কিন্তু যদি সজ্জনের হাতে সেই অর্থ গিয়ে পড়ে তিনি তাকে রক্ষা করবেন মানুষকে তিনি সেটা দান করবেন এরকম আরও একটি সুন্দর সুভাষিত রয়েছে বিদ্যা বিবাদায় মদায় শক্তি পরে পরেশাম পরপীড়নায় খলস্য সাধুর বিপরীতমেত জ্ঞানায় দানায় চ রক্ষণায় ছি বিদ্যা বিবাদায় ধনং মদায় শক্তি পরেশাম পরপীড়নায় যদি একজন মানুষ ঠিক ঠিক মানুষ হলো না পশু হল মানুষ হয়েও সে যদি পশু হয় সে যদি দুর্জন হয় কি করবে বিদ্যাটাকে বিবাদের কাজে লাগাবে ঝগড়া করার জন্য তর্ক করার জন্য সেই বিদ্যাটাকে কাজে লাগাবে সেই জন্য বিদ্যা বিবাদায় ধনং মদায় যদি এই দুষ্ট লোকের কাছে ধন আসে তাহলে সে গর্ব করবে এবং সেই ধন দিয়ে অন্যের ক্ষতি সাধন করবে ধনং মদায় শক্তি পরে পরপীড়নায় যদি দুর্জন লোকের কাছে শক্তি আসে অর্থাৎ সে যদি বলবান হয় সেই শক্তি সেই বল দিয়ে অন্যকে কষ্ট দেবে অন্যকে আঘাত করবে কিন্তু বলা হচ্ছে যদি এই তিনটি জিনিস যদি ভালো মানুষের হাতে পড়ে তাহলে কি হবে না ঠিক বিপরীতটা হবে বলে যে খলস্য সাধুর বিপরীত মেয়ে জ্ঞানায় দানায় চরক্ষণায় বিদ্যা হলে যিনি নাকি সত্যিকারের মানুষ হয়েছেন তিনি জ্ঞানের জন্য বিদ্যাটাকে ব্যবহার করবেন জ্ঞান বিতরণ করবেন জ্ঞান দান করবেন যদি অর্থ হয় সেই অর্থটা তিনি দান করবেন বিতরণ করবেন আর যদি তার কাছে শক্তি আসে তাহলে সেই শক্তি দিয়ে বল দিয়ে তিনি বিপন্নকে রক্ষা করবেন সে বলা হয়েছে জ্ঞানায় দানায় চ রক্ষণায় আবার সুভাষিতটি বলা হচ্ছে বিদ্যা বিবাদায় মদায় শক্তি পরেশাম परपीड़नाये साधु दानाय च जाननायदा चाणा जगह बल है मध्ये वरम सर्प सर्पो न दुर्जन सर्पो दशति कालेन दुर्जनस्तु पदे पदे কী বলা হয়েছে সর্প দুর্যর মধ্যে বরং ন দুর্য সাপ আর লোক এর মধ্যে বরং সাপ ভালো লোকের চাইতে সাপ বরং ভালো যদিও তার মধ্যে বিষ রয়েছে কারণ কি দশতি কালে ন কালে ভদ্রে সাপ দংশন করে কিন্তু বলছে দুর্জনস্তু পদে পদে দুষ্ট লোকেরা পদে পদে সব সময় বলছি বিষ ঝাড়ে সব সময় দুর্যেরা সজ্জনকে আঘাত করে তার ক্ষতি সাধন করে সেই জন্য বলছে সাপ আর দুর্যদের মধ্যে সাপ বরং ভালো কারণ কালে ভদ্রে সাপে মানুষকে কাটে কিন্তু দুর্যনেরা সব সময় ভালো মানুষকে কষ্ট দেয় এরপর আরেকটি জায়গায় বলা হয়েছে তক্ষকসীয় বিষম দন্তে মৎসিকায়া বিষম শিরহ বৃষ্টিকশ্য বিষম পুচ্ছে সর্বাঙ্গে দুর্জন বিষম এর অর্থ কি তক্ষকস্য বিষম দন্তে তক্ষক সাপ তার বিষ থাকে দাঁতের মধ্যে মক্সিকায়া বিষম শির হচ্ছে মাছি মৌমাছি এদের হচ্ছে মধ্যে বিশেষ করে এই মাছির মধ্যে বলছে বিষ সেগুলো থাকে তার শিরে অর্থাৎ মাথায় এই সুরের মধ্যে সেই বিষগুলো থাকে মক্সিকায়া বিষম শির বৃষ্টিকশ্চ বিষম পুচ্ছে বলা যাচ্ছে বিছের হচ্ছে বিষ থাকে তার লেজের মধ্যে পুচ্ছের মধ্যে বিছের বিষ থাকে কিন্তু বলা হয়েছে সর্বাঙ্গে দুর্জন বিষম কিন্তু দুর্যদের সমস্ত শরীরে বিষ রয়েছে সেজন্য দুর্জন থেকে সাবধান থাকতে হবে তাহলে তক্ষক সাপের বিষ দাঁতে মাছির বিষ তার শিরে বা মাথায় বা তার সুরের মধ্যে বৃষ্টিক মানে বিছের বিষ হচ্ছে তার পুচ্ছে বা লেজের মধ্যে আর দুর্জনের বিষ তার সর্ব অঙ্গে সেজন্য দুর্জন থেকে যেন আমরা সাবধানে থাকি সবশেষে বলা হচ্ছে એ પ્રાર્થના સુંદર પ્રાર્થના રહી છે પ્રાર્થના ના દુર્જન સજ્જનો ભૂઆત સજ્જન શાંતિમાપનુંવા શાંતો મુચેત બંધેભો વિમોચયત વિમોચે પ્રાર્થના ના દુર્જન સજ્જનો ભૂઆત દુર્જનરા જન સજ્જન સજ્જન શાંતિમાપનું যারা সজ্জন ভালো মানুষ তারা যেন শান্তি লাভ করেন শান্ত মুচ্ছেত তন্ধেব্য যারা শান্ত মানুষ ভালো মানুষ সাধু পুরুষ তারা যেন বন্ধন থেকে মুক্ত হন আর মুক্তান বিমোচন যারা মুক্ত হয়েছেন তারা যেন অন্য সকলকে মুক্ত করেন অন্যের বন্ধন ঘুচিয়ে দেন অপূর্ব সুন্দর এই সুভাষিতগুলো শেষেরটি আরেকবার বলে আমাদের আজকের मनन्शेषकुरुचि न दुर्जनसज्जनोऽभूवत् सज्जन शान्तिमाप्नुवत् शान्तो मुच्येत बन्धेभ्यो मुक्तश्चान्यान् विमोचयत् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तस्य श्रीरामकृष्णार्पणमस्तु